আমরা বসে আছি, আমরা অপেক্ষায় আছি আমাদের জন্য সরকার কি করবে, কি ব্যবস্থা নেবে। যদি আমাদের ব্যবস্থা না নেন তাহলে আমরা কিভাবে বাঁচব। যদি এই দেশের জনগণ মনে করে, এই দেশের প্রতিবন্ধীরা মনে করে যে আমাদের ব্যবস্থা সরকার নেবে, তখনই কিন্তু আমরা ঘরে বসেই আশা করতে পারবো যে আমাদের ব্যবস্থা হচ্ছে।